সুন্দরপুর ইউনিয়নের 200টি পরিবারের মাঝে করোনা প্রতিরোধে সুরক্ষা সামগ্রী বিতরণ। সেবা আন্তরিকতার আরেক নাম অ্যাপোলো প্লাস হসপিটাল। ঢাকা ও কুমিল্লা থেকে আসা বিশেষজ্ঞ ডাক্তাররা প্রতিদিন থাকছেন আপনাদের সেবায়। অ্যাপোলো প্লাস হসপিটাল, মমতাজ ভবন, দক্ষিণ শতানন্দী, বলদাখাল, দাউদকান্দি, কুমিল্লা। কুমিল্লা জেলার দাউদকান্দি উপজেলার সুন্দরপুর ইউনিয়নের 200টি পরিবারের মাঝে করোনা প্রতিরোধে সুরক্ষা সামগ্রী বিতরণ করা হয়েছে। বৃহস্পতিবার দুপুরে সুন্দরপুর ইউনিয়ন পরিষদ প্রাঙ্গণে দাউদকান্দি উপজেলা পরিষদের LGSP3 প্রকল্পের আওতায় এ কার্যক্রম অনুষ্ঠিত হয়। ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মোহাম্মদ মাসুদ আলমের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দাউদকান্দি উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ কামরুল ইসলাম খান। এ সময় আরও উপস্থিত ছিলেন সুন্দরপুর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মকবুল হোসেন প্রধান, উপজেলা যুবলীগ নেতা সুজন, ইউনিয়ন সচিব মনির হোসেন, জয়নাল মেম্বার, আওলাদ মেম্বার, মুসা মেম্বার, সেলিম মেম্বার, নাসরিন মেম্বার প্রমুখ। ইউনিয়নের প্রতিটি পরিবারের জন্য 1 কেজি ব্লিচিং পাউডার, 2টি সাবান, 3 জোড়া হ্যান্ড গ্লোভস ও 5টি করে সার্জিক্যাল মাস্ক বিতরণ করা হয়। দাউদকান্দি উপজেলা নির্বাহী অফিসার কামরুল ইসলাম খান বলেছেন, করোনা ভাইরাস প্রতিরোধে জেলা প্রশাসকের কার্যালয়ের নির্দেশনা মোতাবেক সরকারি বিধিনিষেধ অনুযায়ী কাজ করে যাচ্ছি। সেই লক্ষ্যে দাউদকান্দি উপজেলার প্রতিটি ইউনিয়নে করোনা প্রতিরোধে সুরক্ষা সামগ্রী বিতরণ করা হচ্ছে। দাউদকান্দির প্রতিটি অসহায় কর্মহীন মানুষের খাদ্য নিরাপত্তা নিশ্চিতে প্রতিটি ইউনিয়ন চেয়ারম্যান, জনপ্রতিনিধি ও বিশিষ্টজনের সমন্বয়ে মানবিক সহায়তা বিতরণ করা হয়েছে এবং এ কার্যক্রম অব্যাহত আছে। সোহেল আহমেদের তথ্য ও ভিডিও চিত্রে ডেস্ক রিপোর্ট, কুমিল্লা টিভি।